এই মারবো সারা কানে করে এক চাটি এই মারা পকেটে আঙুল লাগাতে বললাম কোথায় আটো খালি তোকে দিয়ে হবে না মারা যা মারা বাড়ি যা তো বাড়ি যা এই শুধু হাত চলবে গলা না না তবে আপনি এসে গেছেন স্যার চোখ কান খোলা রাখবো স্যার কিছু উল্টো পাল্টা চোখে পড়লে বা কানে আসলে আমাকে ভাইবাবুকে খবর দিবি আমার ছাত্র আমার কাছে কাজ শিখছে তুই এখন কি করছিস বুঝতেই তো পাচ্ছেন স্যার বহুদিনের অভ্যাস তবে বয়স হয়েছে তো সাগরেত পাগরেছি ওই বাড়িতে কাজ শেখা কি বুঝলে অভিজিৎ দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইভেট টিউশনের জায়গাটা দেখতে পাচ্ছ আচ্ছা বলছি ওনাকে তো একটা পার্টিকুলার এরিয়া বলে দেওয়া দরকার নাকি ও নেটওয়ার্ক জানলে এই কথাটা বলতেন অভিজিৎ চুনোপুটির থেকে রাঘব বোয়াল সব কটা হারামিকেই হচ্ছে না কি হলো এখন ন্যাকাচোদের মতো হাসছিস কেন হ্যাঁ আপনি একটু বাড়িয়ে বলছেন স্যার তবে অল্প একটু চেনাশোনা আছে স্যার জানি জানি আর শোন আজ আমরা উঠি বয়স হচ্ছে মন দিয়ে কাজকর্ম করো হাত চলে না ধরা পড়ে গেলে কিন্তু আমরা গুটিয়ে নেব কি যে বলেন স্যার আপনি হচ্ছেন মাই বাপ ওই এখনো আপনার বাটাম পিঠে পড়লে বুঝি ভালোবাসেন স্যার ড্যাম না স্যার তবে এখনো অতটা বুড়ো হয়ে যায়নি স্যার এই এটা এটা তাও মার প্রথমে আমার সঙ্গে কোনো কথাই বলতো না তারপর একদিন রাত্রে হঠাৎ কথা বলতে শুরু করলো আমিও মন দিয়ে শুনলাম দুটো কথাও বললাম আস্তে আস্তে খুলতে শুরু করলো কি বললো নিজের ব্যাপারে ছোটবেলায় মাকে হারিয়েছিল আমারই মতো বাবা মৌলবি ছিল খুব গরিব খুব মার খেত ছোট্টবেলায় অনেক নোংরামি হয়েছে ওর সাথে জানো ছোট ছিল তো কিছু করতে পারেনি তারপর একদিন অনেকগুলো খুন করলো মানে হঠাৎ হঠাৎ হ্যাঁ হঠাৎ মানে আমি ওনা একটা অন্য দুনিয়ার কথা ভাবতো সেটা খুব সুন্দর মজার উৎসব গান বেশ করেছে খুন করেছে খারাপকে খারাপ বলার সাহস ছিল চিৎকার করার সাহস ছিল করেছিল তোমরা পারবে সে তো হলো কিন্তু আপনি বইমেলায় আগুনটা লাগালেন কেন তার মধ্যে কোন রুচের লুকিয়ে ছিল তোমাদের চা শেষ তো এবার দয়া করে এসো আমার অনেক কাজ আছে রবীন্দ্রনাথকে তাগাদা দেওয়া এটা সেটা আচ্ছা শোনো তোমাদেরকে পাঠিয়েছে বলো তো একবার বল নেই তোর কেউ নেই কেউ নেই কেউ নেই একবার বল নেই তোর কেউ নেই তোর কেউ নেই